এক কিলোমিটারের মধ্যে নয়টি দল সমাবেশের অনুমতি চাওয়ায় জনদুর্ভোগ এড়াতে ও সংঘাতের আশঙ্কায় বিকল্প প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিএনপিকে আগামীকাল সমাবেশের জন্য পল্টন ও সরওয়ার্দী উদ্যানের পরিবর্তে গোলাপবাগ মাঠ ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন। ডিএমপি জানিয়েছে রাস্তা বন্ধ করে কাউকে সমাবেশ করার অনুমতি দেবে না তারা। তবে আওয়ামী লীগ চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে সমাবেশ করতে পারবে। এ বিষয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাংলাভিশনকে জানিয়েছেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি না পেলে তারা কোথায় সমাবেশ করবেন তা নিয়ে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে। আর এ বিষয়ে রাত 8:30 সংবাদ সম্মেলনে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বিএনপি।